হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, তা হলো আইফেল টাওয়ার সম্পর্কে। আমরা আজকে জানব আইফেল টাওয়ার সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর, সাথেই থাকুন। ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার প্যারিস শহরের আকর্ষণ নয়, গোটা বিশ্বের পরিচিত এক নাম। 131 বছর বয়সী এই আইফেল টাওয়ার কাছে টানে দেশি বিদেশি পর্যটকদের আর সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতি। যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লোহা দিয়ে তৈরি করা এই স্তম্ভ, যাকে ঘিরে বছর জুড়েই পর্যটকদের আনাগোনা থাকে প্যারিসে, যা কিনা সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন। প্রশ্ন, আইফেল টাওয়ার কে নির্মাণ করেন? উত্তর, ইঞ্জিনিয়ার গাস্টেভ আইফেল 1889 সালে এটি নির্মাণ করেন। প্রশ্ন, ফরাসি ভাষায় আইফেল টাওয়ারকে কি বলা হয়? উত্তর, ফরাসি ভাষায় এটি ট্যুর আইফেল নামে অভিহিত রয়েছে। প্রশ্ন, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? উত্তর, আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত। প্রশ্ন, আইফেল টাওয়ার কত সালে নির্মাণ করা হয়েছিল? উত্তর, আইফেল টাওয়ার 1889 সালে বিশ্ব মেলার জন্য নির্মাণ করা হয়েছিল এবং এটি 80 তলারও বেশি লম্বা। প্রশ্ন, আইফেল টাওয়ারটি নির্মাণ হতে কত সময় নিয়েছিল? উত্তর, আইফেল টাওয়ারটি নির্মাণ হতে 2 বছর 2 মাস 5 দিন সময় লেগেছিল। প্রশ্ন, আইফেল টাওয়ারের উচ্চতা কত? উত্তর, আইফেল টাওয়ারের উচ্চতা 324 মিটার, 1063 ফুট উচ্চতায় অবস্থিত। এটি প্যারিসের সর্বোচ্চ লম্বা পরিকাঠামো। প্রশ্ন, আইফেল টাওয়ারটির পরিকল্পনা ও নির্মাণ কে করেছিলেন? উত্তর, ইঞ্জিনিয়ার গাস্টেভ আইফেলের নাম অনুসারে এটির নামকরণ করা হয়, যার প্রতিষ্ঠান এই আইফেল টাওয়ারটির পরিকল্পনা ও নির্মাণ করেছিলেন। প্রশ্ন, আইফেল টাওয়ারের নির্মাণে কত খরচ হয়েছিল? উত্তর, 1889 সালে এই স্তম্ভটি নির্মাণে প্রায় 78 লক্ষ গোল্ড ফ্র্যাঙ্কস ব্যয় করা হয়েছিল। প্রশ্ন, আইফেল টাওয়ারের একবারে শীর্ষে ওঠার জন্য কতটি ধাপ রয়েছে? উত্তর, টাওয়ারটির একবারে শীর্ষে ওঠার জন্য প্রায় 1665টি ধাপ রয়েছে। প্রশ্ন, আইফেল টাওয়ারের ভেতরে অবস্থিত দুটি রেস্তোরাঁর নাম কি? উত্তর, আইফেল টাওয়ারটির ভেতরে অবস্থিত দুটি রেস্তোরাঁর নাম হল লে 58 ট্যুর আইফেল এবং লে জুলেভার্ন।
প্রশ্ন, গ্রীষ্মকালে আইফেল টাওয়ার কেন বেশি লম্বা দেখায়? উত্তর, উষ্ণতার সম্প্রসারণের কারণে গ্রীষ্মকালে এটি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। প্রশ্ন, টাওয়ারটির আলোকসজ্জায় কতগুলো লাইট ব্যবহার করা হয়েছে? উত্তর, টাওয়ারটির আলোকসজ্জায় প্রায় 336টি প্রজেক্টর এবং 20,000টি বাল্ব ব্যবহার করা হয়েছে। প্রশ্ন, আইফেল টাওয়ারের প্রতিকৃতি কোথায় কোথায় অবস্থিত? বিশ্বে আইফেল টাওয়ারের 9টির বেশি প্রতিকৃতি রয়েছে। এগুলোর মধ্যে বিশিষ্ট কয়েকটি হল লাস ভেগাস, নেভাদা, ডুরাঙ্গো, মেক্সিকো এবং শেনঝেন, চীন। প্রশ্ন, আইফেল টাওয়ারটি বিদীর্ণ কেন? উত্তর, সূর্যের উষ্ণতার কারণে লোহার সম্প্রসারণে আইফেল টাওয়ারটি হেলে পড়েছে। যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লোহা দিয়ে তৈরি এই স্তম্ভ, যা কিনা সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন।